দৌলতপুর কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সরোয়ার, দৌলতপুর কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক। প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা সুস্বাগতম। আজকে আমি তোমাদের প্রোবাবিলিটি চ্যাপ্টারটি পড়াবো। প্রথম চ্যাপ্টারে আমরা শিখেছিলাম যে সম্ভাবনা কি, সম্ভাবনা প্রকারভেদ শিখেছিলাম আমরা, এবং সেখান থেকে আমরা আগামী ক্লাসে কীভাবে অঙ্ক করব সে সকল বিষয় আমি তোমাকে বলেছিলাম। সে সকল বিষয়গুলো আমি আজকে তোমাদের ধরায় দিব। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফল সংখ্যাকে মোট ফলাফল সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেই মানকে বলা হয় সম্ভাবনা। সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জ্ঞান অর্জন না করলে পরবর্তী লাইফে তোমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে সম্ভাবনা সূত্রটা একটু বোর্ডে আমরা একটু খেয়াল করে দেখি, যে পিএ ইকুয়াল টু এম ভাগ এন, অর্থাৎ এখানে এমকে বলা হয় অনুকূল ফলাফল সংখ্যা, এনকে বলা হয় মোট ফলাফল সংখ্যা। তাহলে অনুকূল ফলাফল সংখ্যাকে মোট ফলাফল সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেই মানকে বলা হয় সম্ভাবনা। আমরা ক্লাসে শিখেছিলাম, মনে আছে, যে সম্ভাবনা সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান 0। সুপ্রিয় ছাত্রছাত্রী, দেখো আজকে আমরা যে অঙ্কের ট্রফিক্স নিয়ে আমরা আলোচনা করব বলেছিলাম সেগুলো একটু খেয়াল করি। যে একটি মুদ্রা যদি আমরা ফেলে দিই বা ট্রস করি, তোমরা সাধারণত কয়েন দেখেছ, কয়েন যদি আমরা ট্রস করি তাহলে দুইটি ফলাফল পাবো, এইচ এবং টি। এখানে প্রত্যেকটি বিন্দুকে বলা হয়, এক একটি বিন্দুকে বলা হয় এক এক একটি নোবরা বিন্দু। এখানে যে টোটাল সেট কয়টা আছে, দেখো এইচ এবং টি দুইটো যদি একত্রে বলা হয় আমাদের নমুনা ক্ষেত্র, তাহলে এখানে নমুনা ক্ষেত্রকে এস দ্বারা প্রকাশ করা যায়, তাহলে নমুনা ক্ষেত্রের মোট পয়েন্ট কত, এন এস দ্বারা প্রকাশ করা যায়, এটা সমান 2। আর যদি বলা যায় যে এইচ আসার সম্ভাবনা কত, তাহলে এইচ আসে কয়বার, এইচ আসে একবার। আর মোট ফলাফল সংখ্যা এন এস এর মান 2, তাহলে সম্ভাবনা কী হবে আমরা একটু খেয়াল করে দেখি, যে 1 গুণন 2, অর্থাৎ একটি মুদ্রা নিক্ষেপের দুটো ফলাফল পাবো এবং তার এইচ অথবা টি আসার সম্ভাবনা সবসময় 1 ভাগ 2, অর্থাৎ 1কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে এর পয়েন্ট আসে 0.5। সুপ্রিয় ছাত্রছাত্রী, অন্যভাবেও আমরা দেখাতে পারি যে দুইটি মুদ্রা যদি আমরা ফেলে দিই বা কয়েন ট্রস করি, দুটো কয়েন এভাবে যদি আমরা কয়েন ট্রস করি তাহলে আমাদের কী হবে, দেখো যে দুইটো কয়েন ট্রস করলাম তাহলে এখানের ফলাফলটা আসবে এইচ এইচ, এইচ টি, টি এইচ এবং টিটি। তাহলে মোট ফলাফল কয়টা, 1 2 3 4, এখানে মোট ফলাফল সংখ্যা 4টি। এখানে এইচ না আসা এরকম সম্ভাবনা কত, তাহলে এইচ আসবে না এরকম সংখ্যা হচ্ছে টিটি, এটা কয়বার আছে, একবার। আর মোট ফলাফল সংখ্যা এন এস এর মান কত, 1 2 3 4, চারবার। তাহলে পিটিটি আসার সম্ভাবনা কত, 1 ভাগ 4। সুপ্রিয় ছাত্রছাত্রী, যদি বলি 1 বার এইচ আসার সম্ভাবনা কত, পি ওয়ান এইচ, তাহলে আমরা এখানে একটু দেখে আসি যে 1 এইচ আসে কয়বার, একবার, দুইবার, তাহলে 2 ভাগ 4, কারণ এখানে 2 হচ্ছে অনুকূল ফলাফল সংখ্যা এবং 4 হচ্ছে মোট ফলাফল সংখ্যা। তাহলে 1 এইচ আসে কয়বার, আমাদের নমুনা ক্ষেত্র যদি এটা হয় তাহলে এইচ টি এবং টি এইচ এটা আছে 2টা, এই জন্য 2, এবং মোট ফলাফল হচ্ছে 1 2 3 4, এই জন্য 4। এভাবে আমরা একটু কাটাকাটিও করতে পারি, দেখো যে 2 দিয়ে কাটলে হয়ে যায় 2, 1 ভাগ 2 সমান 0.5। ঠিক এভাবে দুইটো মুদ্রা কীভাবে নিক্ষেপ করা যায় তার নমুনা ক্ষেত্রটা ঠিক এইভাবে করা যায় এবং এখান থেকে এইভাবে অঙ্ক এক্সটেনশন করা যায়। সুপ্রিয় ছাত্রছাত্রী, এবার আমরা শিখব যে 3টা মুদ্রা নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্রটি কেমন হয়, একটু ব্ল্যাকবোর্ডে খেয়াল করে দেখি। যে 3টা মুদ্রা যদি আমি ট্রস করি তাহলে এর ফলাফল আসবে কীভাবে, আমরা একটু সুন্দর করে ছকে যদি করি তাহলে আমাদের অঙ্কটা খুব সুবিধা হয়। সুপ্রিয় ছাত্রছাত্রী, দেখো দুইটো মুদ্রা নিক্ষেপ করলাম আমরা, এই দিকে দিলাম তার নমুনা ক্ষেত্র এইচ এইচ, এইচ টি, টি এইচ এবং টিটি। সুপ্রিয় ছাত্রছাত্রী, তাহলে একটি মুদ্রা যদি, দেখো কয়েন ট্রস করি বা একটি মুদ্রা যদি আমরা
ফেলে দিই তাহলে কি কি ঘটনা ঘটে এইচ এবং টি আসতে পারে তাহলে আমাদের সবটা দেখো কমপ্লিটলি সুন্দর একটি সব পূরণ হয়ে যাবে সুপ্রিয় ছাত্রছাত্রী আমরা সবটা কমপ্লিটই করি দেখো এই এইচ কে আমি প্রথমে ফিক্সড করব ফিক্সড করার পরে আমরা এই এইচ এস এর কাছে যাব এই এইচ ফিক্সড করে এই এইচ টির কাছে যাব এই এইচ ফিক্সড করব আমরা টি এইচ এর কাছে যাব সুপ্রিয় ছাত্রছাত্রী আবার এক্স কে ফিক্সড করব এবং টি টি কাছে যাব দেখি আমরা ছকটা এইভাবে পূরণ করার চেষ্টা করি আসো সবাই মিলে আমরা ছকটা পূরণ করার চেষ্টা করি তাহলে এইচ 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 টি এটাকে এটাকে ফিক্সড রাখবে এবং মাথাপুরে কি আছে সেটা দেখবা দেখো এইচ কে আমি ফিক্সড রাখে রেখে দিলাম মাথাপুর আছে টি এইচ আমরা ফ্ল্যাপ করে দিলাম আমরা এইচ কে ফিক্সড করব দেখো এইচ কে ফিক্সড করলাম মাথাপুর আছে কি টি 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 আমরা বসায় দিলাম সুপ্রিয় ছাত্রছাত্রী এইচ ফিক্সড করে আমরা অলরেডি চারটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম সুপ্রিয় ছাত্রছাত্রী এবার আমরা কি করব জানো টি কে ফিক্সড করব তাহলে টি কে ফিক্সড করে দেখি কি অবস্থা টি এইচ এইচ টি এইচ টি 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 এইচ টি 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 আমাদের সবটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল সুপ্রিয় ছাত্রছাত্রী আমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করে দেখি যে তিনটা মুদ্রা যদি আমরা কয়েন ট্রস করি তাহলে টোটাল পয়েন্ট কতগুলো আসছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে আমাদের টোটাল পয়েন্ট আসছে কয়টা আটটা তাহলে আমাদের নমুনা ক্ষেত্রের মোট পয়েন্ট কত সুপ্রিয় ছাত্রছাত্রী আমাদের নমুনা ক্ষেত্রের মোট পয়েন্টও আটটা সুপ্রিয় ছাত্রছাত্রী এর প্রত্যেকটি এক একটি বিন্দুকে বলা হয় নমুনা বিন্দু আর সমস্ত পয়েন্টগুলোকে একত্রে বলা হয় নমুনা ক্ষেত্র সুপ্রিয় ছাত্রছাত্রী এই তিনটা মুদ্রা থেকে আমাদের বিভিন্ন রকমের অঙ্ক করা যায় যদি বলে পি জিরো এইচ আসার সম্ভাবনা কত তোমাকে একটা প্রশ্ন ছুড়ে দিলাম যে পি জিরো এইচ আসার সম্ভাবনা কত সুপ্রিয় ছাত্রছাত্রী তাহলে জিরো এইচ আসে কোথায় একটু খেয়াল করে আমরা একটু দেখি জিরো এইচ আসে ঠিক এই জায়গাটাই এখানে পয়েন্ট কত ওয়ান তাহলে আমরা সম্ভাবনা সূত্রটা আমরা একটু লিখি এম ভাগ এন এখানে এম সমান কত যে জিরো এইচ না এরকম পয়েন্টগুলো এর মধ্যে খুঁজে আমরা বের করি এইচ এইচ এর মধ্যে কি জিরো এইচ আছে না জিরো এইচ মানে একটাও এইচ আসবে না এখানে দেখো দেখ তিনটা এইচ আছে এখানে দুটো এইচ আছে এখানে দুটো এইচ আছে এখানে একটা এইচ আছে এখানে দুটো এইচ আছে এখানেও একটি এইচ আছে এখানেও একটি এইচ আছে এখানে কোনো এইচ নাই সুপ্রিয় ছাত্রছাত্রী সুতরাং আমরা বলতে পারি যে জিরো এইচ মানে এটা একবারই আছে সেটা টি 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 এই পয়েন্টটার মধ্যে কোনো এইচ নাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এখানে এম এর মান ওয়ান সুপ্রিয় ছাত্রছাত্রী এন সমান তাহলে কি আসবে এন হচ্ছে এখানে পয়েন্ট কতগুলো আমরা একটু খেয়াল করে দেখি সুপ্রিয় ছাত্রছাত্রী তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে একটু খেয়াল করে দেখো এখানে একটা 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 তাহলে এন এর মান হচ্ছে এইট কারণ এই লাইনে আছে চারটা এই লাইনে আছে চারটা তোমরা আবার এইটা এবং এই লাইন দুটো কাউন্ট করো না কারণ এটা আমরা মডেলটা এভাবে তৈরি করার জন্য আমরা এদিক দিয়েছি দুটো মুদ্রা এদিক দিয়েছি একটা মুদ্রা এই মিডিলের যে আটটা পয়েন্ট থাকবে সেটাই হচ্ছে তিনটা নমুনা ক্ষেত্রে তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ বা কয়েন ট্রস করলে টোটাল পয়েন্টের সংখ্যা আসবে এইট আমরা বসায় দিলাম তাহলে ওয়ান ভাগ এইট আমাদের অঙ্ক অলরেডি কমপ্লিট হয়ে গেল সুপ্রিয় ছাত্রছাত্রী আমরা এরকম করে আমরা ঠিক অন্য আরেকটা অঙ্ক করতে পারি দেখো যদি বলা হয় তিনটি এইচ আসার সম্ভাবনা কত পি থ্রি এইচ তাহলে থ্রি এইচ আসে কয়বার দেখো থ্রি এইচ আসে একবার ওয়ান ভাগ বসাতে পারি আর টোটাল বসাতে পারি এইট কারণ এম এর মান হচ্ছে অনুকূল ফলাফল সংখ্যা অর্থাৎ থ্রি এইচ আসে কয়বার একটু বোর্ডে খেয়াল করে দেখো থ্রি আসে শুধু একবার সেই জন্য ওয়ান বসালাম আর টোটাল পয়েন্ট হচ্ছে এন এর মান এইট আমরা বসায় দিলে ওয়ান ভাগ এইট এটাই অঙ্কের অ্যান্সার ঠিক এইভাবেই পরিসংখ্যানের অঙ্ক সুন্দরভাবে করা যায় সুপ্রিয় ছাত্রছাত্রী আগামী ক্লাসে আমরা আজকে শিখলাম একটা ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র এবং সেখান থেকে কিভাবে অঙ্ক ডেভেলপ করা যায় আমরা আগামী দিনে দুটো কিভাবে দুটো শিখলাম আমরা তিনটা শিখলাম আগামী দিনে আমরা চারটা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে কিভাবে নমুনা ক্ষেত্র তৈরি করা যায় কিভাবে অঙ্ক করা যায় সে সকল অঙ্কগুলো দেখব এবং সুন্দরভাবে সেগুলো সলিউশন করব দৌলতপুর কলেজের অনলাইনের ক্লাসগুলো তোমরা করবা তাহলে তোমাদের সুন্দর
স্কিল ডেভেলপমেন্ট হবে, তোমাদের ভবিষ্যতের জন্য তোমরা কীভাবে পরিসংখ্যানের পুরো অগাধ জ্ঞান লাভ করতে পারবা, এবং তোমাদের সুস্থ সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি সরওয়ার পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দৌলতপুর কলেজের অনলাইন ক্লাস শেষ করছি। সুস্বাগতম।